আমার সন্তান বলে না 10-6 বছর থেকে, মা কোথায় আছো, কি করো? মা মা তুমি ভালো আছো? আমার আজকে ব্রিলিয়ান্ট সুনাটুক সন্তান, এই সন্তানকে আলে আজকে আমি রাস্তায় রাস্তায় আঁকি সুমন্দর বাহুদের সাথে রাস্তায় রাস্তায় চলে শুনি। আমি কোনোদিন মাসুমের মা কাহুর ঘর থেকে বেরোয় নাই, আজকে তার মা সুমন্দর হাত ধরে ধরে এখানে এসে গেলে কেন আমাদের কত কষ্ট করলো? একটি সন্তান সন্তানের দুঃখ কষ্টের কথা যন্ত্রের কথা বলে শেষ করতে পারবো না, কিন্তু একটাই চাই, গুমা দেখতে চাই রে, এই বলছি ঘুম নেওয়ার কথা বলতে চাই না, আমার সন্তানকে ফিরিয়ে আসুক। আপনারা চেষ্টা করছেন, আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখো, দোয়া করে আমাদের মাথা জেনে কেমনা। কেন আত্মগোপন করবে? আপনার বাহিনী, আপনার নির্দেশে আপনার বাহিনীরা ঘুম করেছে, এটাই সত্য। কেন আপনারা এই ঘুমের সন্তানগুলোকে ফিরিয়ে দিচ্ছে না? আপনারা নিজেরাই ঘুমের শিকার, কেন আপনারা আমাদেরকে এই মুহূর্তে ভোগাচ্ছেন? আমার এক সোনার দুটো সন্তান ব্রিলিয়ান্ট ছেলে, স্কুল কলেজ ভার্সিটিতে এসে সরকারি প্রতিষ্ঠান থেকে সরকারি খরচে পড়াশোনা করত, আজকে সে ব্রিলিয়ান্ট সুন্দর দুটো সন্তানকে আপনারা কেন গুম করছেন? কেন করছেন? আমার কেন ঘুমের পরিবার, ঘুমের মা বানাইছেন আপনারা? কি লাভ সরকারের? কেন আবার এই মাইকের সামনে অনেক কথা বলার থাকে কিন্তু বলতে পারি না, যে মায়ের জলজন্ত সন্তান ঘর থেকে বের হয়ে যায় আর এই সন্তান ফিরে আসে না, কত অপেক্ষায়, কত কত প্রতীক্ষায় আর আমরা থাকবো? কেন আমার এই দুটো হাত ধরে সুমনের মা সুমনের বোনেরা বলে, খালাম্মা আমাদের ভাই অবশ্যই ফিরে আসবে, কেন ফিরে আসবে না? আমরা চাই আমাদের ভাইয়া অবশ্যই ফিরে আসবে, দৃঢ়তার সাথে বিশ্বাস সাথে ফিরে আসবে। আমরা শুধু ঘুমের পরিবার নই, আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। সন্তানের মা, আমার সন্তান বলে না 10-6 বছর থেকে, মা কোথায় আছো, কি করো? আমি অনেকবার এই মাইক হাতে নিয়ে অনেক আবদার অনুরোধ যা করার সরকারকে অনেক করেছি, এখনও সেই রুচি মনে হয় এখনও আসে না, বলতে মনে চাই না, শুধু মনে হয় সরকার বাহিনী বলে ওরা গুম হয়েছে না, ওরা সন্ত্রাসী করে বা হাজার হাজার টাকার বিনিময়ে বা এই সেই কারণে ওরা নিজেকে আত্মগোপন করেছে। কেন আত্মগোপন করবে? আপনার বাহিনী, আপনার নির্দেশে আপনার বাহিনীরা ঘুম করেছে। আপনারা দেখতে পাচ্ছেন।